আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার রেকর্ডটি যারা শুনছেন এবং দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় বন্ধুরা, আজকে এই রেকর্ডটা করার মূল উদ্দেশ্য হচ্ছে একটা কবিতা পাবলিশ করার জন্য। একটা কবিতা লিখেছি এই করোনা ভাইরাসকে নিয়ে। যে কবিতাটি পাবলিশ করার জন্য একমাত্র ফেসবুক মাধ্যম ছাড়া আমি পাচ্ছিলাম না যে কোথায় প্রকাশ করব। প্রিয় বন্ধুরা, আমার কবিতাটি ভালো লাগলে আসলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন, মানে আরও বেশি প্রচার করার জন্য একটু সাহায্য করবেন। শুরু করছি কবিতাটি। আমার কবিতার নাম করোনা, লেখক আমি মোহাম্মদ আরিফ তালুকদার। হে করোনা, তুমি আসলে কেন? তোমার কারণে আজ কৃষকের মুখে হাহাকার, মধ্যবিত্তদের চোখে জল, গার্মেন্টস শ্রমিকদের পেটে নাই ভাত, ভিক্ষুকদের নাই ভিক্ষা, বেকারদের নাই কোনো কুল কিনারা, দেশে আজ নাই কোনো কাজ, নাই তো কোনো কিছু। হে করোনা, তুমি কি যাবে না? হে করোনা, তুমি কি দেখো না বিশ্বে আজ কত হাহাকার? হে করোনা, তুমি কি শোনো না গরিব মানুষের কান্না? হে করোনা, তুমি কি বোঝো না অসহায় মানুষের কষ্ট? হে করোনা, তুমি কি জানো না তোমার জন্য বিশ্ববাসী আজ ঘুমাতে পারছে না? হে করোনা, তুমি এত নিষ্ঠুর কেন? তুমি কি পারো না বিলীন হয়ে যেতে? তুমি কি পারো না মানুষের কান্নাটুকু ফিরিয়ে নিতে? তুমি কি পারো না মানুষের শান্তি ফিরিয়ে দিতে? হে করোনা, তুমি এত নিষ্ঠুর কেন? কেন এত নিষ্ঠুর? হ্যালো গাইস, আমার কবিতাটি কেমন হয়েছে আপনারা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, এবং প্লিজ প্লিজ সকলের কাছে শেয়ার করবেন। খুদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, এই কামনা করছি। আসসালামু আলাইকুম।